তো আমি বলবোই, চলো। আমি বললো হ্যাঁ নিয়েছে, তো দাম দাম হম বলবো না নাকি? সে তোমার যদি মন যায় তুমি বলতে পারো, ঠিক আছে দাম হিসাবে সেটা তোমার উপরে নির্ভর। আমি বলবো বানিয়েও নয়, তুমি যদি মনে হয় যে বেশি লাগছে সেটাও তুমি বলতে পারো। দড়ি নাই একদম, সবাই নিয়ে চলে যায়, বেশ ঠিক আছে। দড়ি নাই গো, দেখো যে আছে পাঁচটা দশটা দড়ি, বেশ। এই ছাগলটা দাদা এরোয়ার গ্রাম থেকে এসছে, থানা হচ্ছে ভাতার, জেলা বর্ধমান। তো এ ভাই আমার কাছ থেকে এসেছেন, হ্যাঁ এসছেন ছাগলটা নিতে। তো ছাগল দরদাম সব ঠিকঠাক হয়ে গেল, টাকা মিটিয়ে দিলেন, এবার টোটোতে চাপিয়ে নিয়ে যাবেন। ছাগল দেখতে পাচ্ছেন আমার ছাগল সাইলেজ খাচ্ছে, আজ প্রথমবার অভ্যাস করালাম, তো একদিনই ছাগল খেতে লেগে গেল। তো এই ভাইকে একটু বলার জন্য বলছি, ভাই বলো কোন জায়গা থেকে এসেছি। এরোয়ার থেকে এসেছি, জোরে জোরে জোরে, এরোয়ার থেকে এসেছি ছাগলটা নিতে। হ্যাঁ ছাগল ভালোই লাগলো, খারাপ হয় নাই, আচ্ছা দামও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রেগনেন্ট আছে নাকি? হ্যাঁ প্রেগনেন্ট রয়েছে, তো বললে তো দু মাস কা না, দেড় মাসের প্রেগনেন্ট, দেড় মাসের প্রেগনেন্ট। বড় সিরোহী পাঁঠা দেখানো আছে। হুম হ্যাঁ, তো এরোয়ার গ্রাম থেকে ভাইরা এসছেন আমার কাছ থেকে এক পিস ছাগল নিয়ে আসছেন। এই মুহূর্তে ছাগল যেহেতু নেই আমার কাছে, তবুও ওই দু চার পিস পড়েছিল ওর মধ্যেই, পছন্দ করে এটা নিয়ে যাচ্ছে, খুব বড় উলানের। ড্রাইভার সাহেব হ্যাঁ খুবই লজ্জিত ছেলে, ঠিক আছে ঠিক আছে, চলো ভাই ছাগলটা ধরো, দেখি গাড়িতে চাপিয়ে দিই। ছাগল খুব বড় পাঁঠা দেখানো আছে, ঘাট বাচ্চা হবে, ওলান আপনারা দেখতেই পাচ্ছেন। একবার বাচ্চা দিয়েছে ছাগলটা, দ্বিতীয়বার প্রেগনেন্ট আছে। হ্যাঁ কি খাবার ভাই? খাবার কিছু নেই গো, আমার কেনা খাবার বলে তো ছাগল রাখছি না, আমি সব সেল করে দিচ্ছি। এরপর দুবিঘে এরিয়াতে ঘাস আজকে লাগানো হয়ে গেল, দড়ি নেই গো ভাই, ওই ধরে নেবে গলায় হাত দিয়ে, দড়ি নাই গো ভাই আমার, নালে দড়ির কি এমন দাম বলো তো? দড়ির দাম আছে ভাই বলো, পাঁচ টাকা দড়ি দিতে পারবো না তোমাদেরকে, দড়ি নেই না ভাই, মনে করো না যেন। আবার ছাগল নিয়ে আসবো ভাই, দেখি দিন দশেকের মধ্যেই ছাগল নিয়ে আসবো, নইলে তো ব্যবসাটা তো টিকি রাখতে হবে না ভাই। চলো ওয়েট আছে তাহলে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই এসো, ঠিক আছে, ভালো মেয়ে থাকলে দেখবে আমার জন্য। চারটে পা থাকে যেন, দুটো মাথা থাকে, বেশ ঠিক আছে।